হ্যালো দর্শক বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি টু লার্ন কিপ লার্নিং অ্যান্ড কিপ গ্রোয়িং আজকের বিষয় সেফটি আজকের এই সেফটি বিষয়ের যে মেন আমাদের অবজেকটিভস সেটা প্রথমে আমরা জানবো তারপর এই চ্যাপ্টারে বিষদে আমরা পরে আলোচনা করবো তাহলে প্রথমেই আমরা জানবো এর অবজেক্ট কী কী আছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও ইউ শ্যাল বি এব টু অর্থাৎ এই ভিডিও শেষে আমরা কি কী শিখব সেগুলো প্রথমে জানবো দ্য ইম্পর্টেন্স অফ সেফটি সেফটির কি কী গুরুত্ব আছে বা এর কি বিষয় আমাদের জানা দরকার লিস্ট অফ দ্য সেফটি প্রিকশন টু বি ফলোড ইন এ ওয়ার্কশপ ওয়ার্কশপেতে আমরা কী কী ধরনের সেফটিকে পালন করব। এছাড়া কি জানবো লিস্ট অফ দ্য পার্সোনাল সেফটি প্রিকশন টু বি ফলোড অর্থাৎ আমাদের ব্যক্তিগত বা নিজস্ব জীবনে তো কী কী রকম সেফটি দরকার ওয়ার্কশপে কাজ করতে গেলে এছাড়াও জানবো আমরা লিস্ট অফ দ্য সেফটি প্রিকশন টু বি ফলোড হোয়াইল ওয়াকিং অন দ্য মেশিন মেশিনে যখন কাজ করব তখন আমাদের কি কী সেফটি বা নিরাপত্তা পালন করা উচিত সেই বিষয়ে প্রথমে জানবো তারপর আমরা জানবো যে সেফটি কাকে বলে জেনারেলি অ্যাক্সিডেন্ট ডু নট হ্যাপেন সাধারণত অ্যাক্সিডেন্ট নিজে থেকে ঘটে যায় না দে আর কজ তাদের কোনো রকমভাবে ঘটে থাকে সেটার জন্য আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেখবে নিজেরাও হয়তো কোনো সময় দায়ী থাকতে পারি মোস্ট অ্যাক্সিডেন্টস আর অ্যাভয়েডেবল ম্যাক্সিমাম যে অ্যাক্সিডেন্টগুলো ঘটে সেগুলোকে আমরা এড়িয়ে যেতে পারি অর্থাৎ এটাকে অ্যাভয়েড করাও যেতে পারে এ গুড ক্রাফটসম্যান অর্থাৎ আমরা যে সমস্ত ওয়ার্ক করছি বা স্কিল শিখছি যে আমরা কাফসম্যান হয়ে উঠব তখন আমাদের এই সেফটি সম্বন্ধে খুবই নলেজ থাকা দরকার হ্যাভিং এ নলেজ অব ভেরিয়াস সেফটি প্রিকশন কী কী সেফটি প্রিকশন আমাদের এই ওয়ার্কশপেতে বা কর্মক্ষেত্রে পালন করা উচিত সেগুলো সম্বন্ধে জানবো ক্যান অ্যাভয়েড অ্যাক্সিডেন্টস টু হিমসেলফ যে আমাকে নিজেকেও বাঁচাতে হবে অ্যান্ড টু দিস টু হিজ ফেলো ওয়ার্কারস অর্থাৎ আমার সাথে আমার যে আরও কো ওয়ার্কার আছে তাদেরকেও আমাকে বাঁচাতে হবে অ্যান্ড প্রোটেক্ট দ্য ইকুইপমেন্ট ফ্রম এনি ড্যামেজ অর্থাৎ যে সমস্ত যন্ত্রপাতি নিয়ে আমরা কাজ করছি সেগুলোকেও আমাদের এই ড্যামেজ থেকে রক্ষা করতে হবে টু অ্যাচিভ দিস ইট ইজ এসেন্সিয়াল দ্যাট এভরি পারসন শুড ফলো সেফটি প্রিকশন অর্থাৎ প্রত্যেকটা মানুষকে এইগুলোর থেকে বাঁচার জন্য সেফটি প্রসিডিওর মেনটেন করতেই হবে সেফটি ইন ওয়ার্কশপ ক্যান বি ব্রডলি ক্লাসিফাইড ইন্টু থ্রি ক্যাটাগরিজ তিনটে ক্যাটাগরিতে এই সেফটিকে আমরা সাধারণত ভাগ করে থাকি নাম্বার ওয়ানে আসছে জেনারেল সেফটি অর্থাৎ সাধারণভাবে আমরা যে সমস্ত সেফটিকে পালন করব। তারপর আসবে আমাদের পার্সোনাল সেফটি অর্থাৎ নিজস্ব ব্যক্তিগতভাবে আমরা যে সমস্ত সেফটিকে আমরা গুরুত্ব দেবো এরপরে তিন নাম্বারে আসবে মেশিন সেফটি অর্থাৎ যে মেশিন বা যন্ত্রপাতি নিয়ে আমরা কাজ করব তারও আমাদের নিরাপত্তা আমাদের কাছ থেকেই শিখতে হবে বা আমরা জেনে নেবো কীভাবে তার আমরা রক্ষণাবেক্ষণ করব। জেনারেল সেফটি এটা সম্বন্ধে এবার আমরা বিষদে আলোচনা করব জেনারেল সেফটিতে প্রথমে আসছে কিপ দ্য ফ্লোর অ্যান্ড গ্যাংওয়েজ ক্লিন অ্যান্ড ক্লিয়ার অর্থাৎ যে গ্যাংওয়ে আমরা দেখবো একটু ছবিতে দেখো ছবিতে দেখলে বুঝতে পারতে যে দুটো ইয়োলো লাইনটা নাচে তার মাঝখানের রাস্তাটাই আমাদের বলা হয় গ্যাংওয়ে এই গ্যাংওয়ের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম সময় আমরা যাতায়াত করবো এই গ্যাংওয়ে যেন সবসময় ক্লিয়ার এবং ক্লিন থাকে এখানে যদি কোনো অবজেক্ট বা পার্টিকেল আমাদের হাঁটা চলার সময় অসুবিধা করে এখানে কোনো তেল পড়ে গিয়ে থাকতে পারে সঙ্গে সঙ্গে আমরা এটাকে পরিষ্কার করে নেবো এরপরে কী আসবে মুভ উইথ কেয়ার ইন দ্য ওয়ার্কশপ ডু নট রান অর্থাৎ ওয়ার্কশপের মধ্যে কখনও আমরা দৌড়াদৌড়ি করবো না দৌড়াদৌড়ি করলে এখানে আমাদের অ্যাক্সিডেন্ট ঘটতে যেতে পারে যেমন এখানে ছবিতে দেখানো হয়েছে দুজন দুজন দৌড়ে দৌড়ে একদিক আরেকজনের দিক থেকে আসছিল ধাক্কা হয়ে গেছে ডু নট লিভ দ্য মেশিন হুইচ ইজ ইন মোশন যে কোনো মেশিনে আমরা কাজ করছি সেটা যখন চালু আছে সেই অবস্থায় কোনো সময় তা সেটাকে ছেড়ে দিয়ে আমরা সেখান থেকে চলে যাব না ডু নট টাচ ওর হ্যান্ডেল এনি ইকুইপমেন্ট মেশিন আনলেস অথরাইজ টু ডু শো অর্থাৎ যতক্ষণ না তোমাকে সেই মেশিন সম্বন্ধে টোটাল ডিটেলস জানিয়ে দেওয়া হয়েছে বা কাজ করতে বলা হয়েছে সেই মেশিন তোমরা নিজেরা থেকে অপারেট করবে না ডু নট ওয়াক আন্ডার সাসপেন্ডেড লোডস অর্থাৎ মাথার উপর দিয়ে কোনো যদি ভারী বস্তু তোমার দেখবে যে হ্যাঙ্গিং অবস্থায় আছে বা যাতায়াত করছে ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি ওভারহেড ক্রেন থাকে তাহলে এই ধরনের সমস্যা আমাদের ঘটেই থাকে একটা ছবি দেখলে বুঝতে পারবে অর্থাৎ কি না ওভারহেড ক্রেনের মধ্যে দিয়ে কিছু যন্ত্রপাতি যাচ্ছিলো আমরা বিনা সেফটিতে তার তলা দিকে যাতায়াত করি যদি তাহলে যে কোনো সময় এটা আমাদের অ্যাক্সিডেন্ট হতে পারে এই জন্য আমাদেরকে বি অ্যালার্ট অর্থাৎ সবসময় আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে ডু নট কাট প্র্যাকটিক্যাল জোকস ওয়াইল অন ওয়ার্ক যখন তোমরা কাজের মধ্যে থাকবে কখনোই একজন আর একজনের সাথে ইয়ার কি বা ঠাট্টা এই সমস্ত জিনিস করবে না ইউজ দ্য কারেক্ট টুলস ফর দ্য জব অর্থাৎ যেই জবের জন্য যেই যন্ত্রপাতি দরকার সেই সেই যন্ত্রপাতি দিয়ে সেই কাজটি আমাদেরকে করতে হবে অর্থাৎ এই যে আমাদের প্রচুর যন্ত্রপাতি আছে কোন যন্ত্রপাতির কোথায় ব্যবহার সেটাকে আমরা আগে যেমন শিখে নিয়ে সেই কাজের জন্য এই প্রপার যন্ত্রপাতিই আমরা ব্যবহার করব। কিপ দ্য টুলস অ্যাট দেয়ার প্রপার প্লেস অর্থাৎ আমাদের কাজ যখন হয়ে যাবে সেই সমস্ত টুলসকে আমরা তাদের যে নিজস্ব জায়গা অর্থাৎ যেখানে আমাদের সাজিয়ে রাখার কথা এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজিয়ে এবং সুন্দরভাবে রাখার কথা সেইখানে নিয়ে গিয়ে আমরা তাদেরকে রাখবো ওয়াইপ আউট স্প্লিট অয়েল ইমিডিয়েটলি অর্থাৎ যদি কোনো কাজ করতে করতে তেল আমাদের হাত থেকে পড়ে গিয়ে থাকে তাহলে সেই সমস্ত তেল খুবই বিপজ্জনক সঙ্গে সঙ্গে সেই তেলকে আমরা মুছে ফেলবো হলে আমাদের কি হতে পারে একদম বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে ক্লিন আপ অল স্পিলস ইমিডিয়েটলি একদম তৎক্ষণাৎভাবে মেশিন স্টপ করে আমরা সেই তেলকে আগে মুছে নেবো এছাড়াও আর জেনারেল সেফটির মধ্যে কী কী আসে রিপ্লেস ওয়ার্ন আউট অর ড্যামেজ টুলস ইমিডিয়েটলি অর্থাৎ যদি টুল কোনো ক্ষতিগ্রস্ত হয়ে থাকে যেমন চিজেলের ক্ষেত্রে দেখবে মাশরুম হেড এটা খুবই আমাদের কাছে ডেঞ্জার আমরা ওর উপরে আঘাত করলে সেই সমস্ত হেড ছিটকে গিয়ে আমাদের কো ওয়ার্কার বা আমরা নিজেরাও আহত হতে পারি যদি কোনো ফল্টি ইকুইপমেন্ট থাকে দেন অ্যান্ড দেয়ার সেটাকে রিপ্লেস করে নাও নেবার ডাইরেক্ট কমপ্লস এয়ার অ্যাট ইয়োর সেলফ অর অ্যাট ইয়োর কোয়ার্কার অর্থাৎ আমাদের যে কম্প্রেসড এয়ার যেখানেতে হাওয়া খুব কমপ্রেসড করে ভরে রাখা থাকে সেই সমস্ত যন্ত্রপাতি যখন আমরা ব্যবহার করব ডাইরেক্টলি কারো বডিতে বা কোনো অংশেতে আমরা টাচ করে সেটাকে ব্যবহার করব না এতে কি বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে তারই একটা ছোট্ট কার্টুন পিকচার তোমাদেরকে দেখানো হয়েছে দেখো কম্প্রেসড এয়ার ক্যান বি ডেঞ্জারাস এনসিওর অ্যাডিকুয়েট লাইট ইন দ্য ওয়ার্কশপ যে ওয়ার্কশপে ঠিকঠাক লাইট আছে কি না আমার যন্ত্রপাতিতে যেখানে কাজ করছি সেখানে আমি সমস্ত পার্টস এবং টুলস ইকুইপমেন্টসকে আমি ভালোভাবে দেখতে পাচ্ছি কিনা সেটাকে আমাকে নিজেকে এনসিওর করতে হবে সেই সমস্ত যদি না থাকে তাহলে আমরা কর্তৃপক্ষের নজর এনে সেখানে আলোর ব্যবস্থা করবো যেমন দেখো এই একটা ওয়ার্কশপের ছবি তোমাদেরকে দেখিয়েছি যেখানে কত আলো একদম সমস্ত জিনিস ঝকঝক করে দেখা যাচ্ছে ক্লিন দ্য মেশিন অনলি হোয়েন ইট ইজ নট ইন মোশন যখন মেশিন রানিং অবস্থাতে থাকবে না অর্থাৎ যেমন ধরো একটা লেদ মেশিনের চাক ঘুরছে সেই অবস্থাতে যদি আমরা পরিষ্কার করি তা আমাদের বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে কখনোই এই চালু অবস্থাতে আমরা মেশিনকে পরিষ্কার করবো না সুইপ অ্যাভে দ্য মেটাল কাটিংস অর্থাৎ আমরা কাটার পরে যে সমস্ত ছোটো ছোটো টুকরো মেটাল ফিটারের ক্ষেত্রে সাধারণত গুঁড়ো গুঁড়ো যে সমস্ত চিপস আমাদের ক্ষেত্রে যে কাটিং চিপস বেরিয়ে আসে সেগুলো আমরা দেনে আনতে আর সেখান থেকে কাজ করার পরে পরিষ্কার করে ফেলে দেবো যেমন এখানেতে ছবিতে দেখানো হয়েছে সেগুলোকে এক জায়গা থেকে জড়ো করে আমাদের চিপ যে প্যান আছে বা সেখানে রাখবো বা অন্য কোনো জায়গাতে আমরা এইগুলোকে রিমুভ করে ফেলে দিয়ে আসবো নো এভরিথিং অ্যাবাউট দ্য মেশিন বিফোর ইউ স্টার্ট ইট অর্থাৎ যে মেশিনটা তুমি কাজ করবে সেই মেশিনটা স্টার্ট করার আগে তার সময় যে সমস্ত জিনিস যন্ত্রপাতি খুঁটিনাটি সমস্ত কিছু তোমাকে আগে জেনে নিতে হবে আমি মেশিন স্টার্ট করলাম স্টার্ট করে আমি আর অফ করতে পারছি না আমি চিৎকার করে অন্যজনকে ডাকছি সে আমাকে অ্যাটেনশন দেবে কি দেবে না সেই বিষয়টা একটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় ওই জন্য সোনো মেশিনকে চালু করার আগে তার সম্বন্ধে আমরা ডিটেলস যত কিছু জানার সেগুলো আমরা আগেই জেনে নেবো এরপরে আসছে পার্সোনাল সেফটি পার্সোনাল সেফটির মধ্যে কী কী আসবে ডু নট ইউজ টাইজ অ্যান্ড স্কার্ফ অর্থাৎ আমাদের গলাতে টাই লাগাবো না কোনো ধরনের স্কার অর্থাৎ ঢিলে ঢালা জামা আমাদের এই সমস্ত ওয়ার্কশপেতে যেখানে মেশিনে কাজ করবো এগুলো একদমই অ্যাভয়েড করতে হবে নাহলে কি হতে বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে আমাদের ওই লুজ জামা মেশিনের মধ্যে রানিং মেশিনের মধ্যে ঢুকে গিয়ে আমাদেরকে দুর্ঘটনার মধ্যে ফেলতে পারে রোল আপ দ্য স্লিপস টাইটলি অ্যাবাব দ্য এলবো অর্থাৎ যদি কেউ ফুল স্লিভস পরে এসে থাকো তাহলে সেটাকে কী হবে না এরকম পিকচারের মতন পুরোটাকে এক নাম্বার এবং দু নাম্বার চিত্রতে যে দেখানো হয়েছে গুটিয়ে নিয়ে আমাদের কনুয়ের উপরে তুলে দিতে হবে উই আর সেফটি শ্যুজ অর বুটস অপর সবসময় ওয়ার্কশপের মধ্যে সেফটি শুজ বা বুটস পরে থাকতে হবে হলে আমাদের বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে অর্থাৎ স্লিপ করতে পারে আমরা যদি সাধারণ স্লিপার পরে আসতে পারি ওয়েট সার্ফেস হলে সেখানে আমরা পড়ে যেতে পারি যদি কোনো সার্ফ অবজেক্ট নিচেতে পড়ে থাকে সেগুলো আমাদের পায়ের মধ্যে ফুটে গিয়ে আমাদেরকে আহত করতে পারে কাট দ্য হেয়ার শর্ট সবসময় ছোটো ছোটো চুল কাটা থাকতে হবে কেন রানিং মেশিনের মধ্যে এগুলো জড়িয়ে যাওয়ার একটা ভয় থেকে থাকতে পারে ডু নট ওয়ে রিং ওয়াচ অর চেন অর্থাৎ যদি আমরা এই সমস্ত জিনিস পরে ওয়ার্কশপের মধ্যে প্রবেশ করি তো দেনেন দেয়ার মেশিনে কাজ করার পূর্বে সেগুলোকে আমরা খুলে রাখবো নেভার লিন অন দ্য মেশিন অনেকের অভ্যাস আছে দেখবে যে মেশিন চলছে আর একজন তার পাশে গিয়ে মেশিনেতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি একদমই এটা করবে না এটা বড়ো ধরনের একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে এটা আমাদের ওয়ার্কশপেতে যে কোনো জায়গাতে তোমরা যেখানে যাবে তখন অবশ্যই এই নিয়মটা তোমরা মেনে চলবে ডু নট লিন এটা খুব বড় ধরনের একটা বিপদ ঘটায় ডু নট রিমুভ গার্ডস হোয়েন দ্য মেশিন ইজ ইন মোশন অর্থাৎ মেশিনের যে গার্ড সেটাকে কোনো সময় সরিয়ে দেবে না অর্থাৎ যেখানে মেশিন রিমুভ অর্থাৎ মুভ করছে যে সমস্ত পার্ট সেখানে তাকে একটা গার্ড লাগানো থাকে কোম্পানির তরফ থেকে সেগুলো লাগিয়ে দেওয়া হয় তো সেগুলো কোনো সময় রানিং অবস্থাতে তোমরা একদমই সেটাকে নিয়ে খোলা বা ওটাকে সরিয়ে দেবে না তাহলে হবে সেই রানিং পার্টসের মধ্যে তোমাদের হাত বা অন্য কিছু জামা কাপড় আটকে যেতে পারে সেই জন্যই কোম্পানির তরফ থেকে এই গার্ডগুলোকে লাগানো হয়ে থাকে নেবার টাচ দ্য ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট উইথ ওয়েট হ্যান্ডস এগুলো আমরা সবাই জানি যে ভিজে হাতেতে আমরা ইলেকট্রিকের সুইচ যেমন হাত দেবো না সেরকম ইলেকট্রিক কোনো কম্পোনেন্টের মধ্যেও আমরা ভেজা হাতে হাত দেবো না এছাড়াও যে ডু নট ক্লিন হ্যান্ডস ইন অ্যান্ড ফ্লুইড অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে মেটালকে ঠান্ডা করার জন্য কুল্যান্ট আমরা ব্যবহার করি সেই কুল্যান্ট দিয়ে আমরা কোনো সময় হাত পরিষ্কার করবো না বা আমরা হাতের মধ্যে যদি কোনো কিছু লেগে যায় সেটা দিয়ে কেন এটার থেকে একটা ব্যাড স্মেল আসতে পারে এছাড়া ইচিংও হতে পারে কোনো কোনো সময় পার্সোনাল সেফটির মধ্যে আর কি কী আসতে পারে ডু নট এনগেজ ইয়োর সেলফ ইন কন কনভারসেশন উইথ আদার্স ওয়াইল্ড কনসেনট্রেটিং অন ইয়োর জব যখন তুমি তোমার জবের মধ্যে কনসেন্ট করছো তখন একজন আরেকজনের সাথে কথা বললা একদম নিষিদ্ধ কেন তোমার মনোসংযোগ ব্যাঘাত ঘটে অ্যাক্সিডেন্ট হতে পারে সেটা এখানে দেখানো হয়েছে একজন আরেকজনের সে কথা বলতে বলতে আসছে সামনে কী আছে সেটা সে দেখেইনি একজন আরেকজনের সাথে ধাক্কা হয়েছে সেটা এই ছবিতে দেখানো হয়েছে ডু নট ডিস্টার্ব দ্য অ্যাটেনশন অফ আদার্স তুমি যখন নিজে কাজ করবে না অন্যজন যদি কাজ করে তার অ্যাটেনশনও তুমি যেন কোনো সময়তে ডিস্টার্ব না করো অর্থাৎ কি তার একটা ছোট্ট ভুল তোমারকে আহত করতে পারে এখানে কি দেখানো হয়েছে একজন আরেকজনকে ফোনে কথা বলছো মাথাটা সে ঘুরিয়ে ওইটাকে দেখতে চলেছে যখন তার উল্টো পায়েতে এসে হাতুড়িটা মেরে বসেছে ডু থিংস ইন এ মেথোডিক্যাল ওয়ে অর্থাৎ কোনো কিছু যখন আমরা করব সেটার যেন একটা সাইন্টিফিক ওয়ে আমরা আগের থেকে সেটাকে ভেবে নেবো যে কীভাবে করবো আমি মেশিনে দাঁড়িয়ে সেটাকে অবশ্যই চিন্তা করব না আমি আগে থেকে চিন্তা করে তারপর আমি মেশিনে আসবো ডু নট ট্রাই টু স্টপ রানিং মেশিন উইথ হ্যান্ডস অনেক সময় আছে আমরা যে কোনো মেশিন আস্তে আস্তে স্লো হয়ে আসছে এরপর আমরা হাত দিয়ে একদম ডেড স্টপ করতে যাই এটা একদম আমাদের বড় অ্যাক্সিডেন্টের একটা কারণ হতে পারে মেশিন সেফটির মধ্যে আমাদের কী কী আসবে না মেশিন সেফটির মধ্যে প্রথমে আমরা দেবো সুইচ অফ দ্য মেশিন ইমিডিয়েটলি ইফ সামথিং গোজ রং যদি কোনো মেশিনের মধ্যে আনইউজুয়াল সাউন্ড অর্থাৎ কোনো রকম একটা ঘর 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 আওয়াজ হচ্ছে বা কোনো আমাদের যে শব্দটা হওয়া উচিত না সেই রকমের কোনো বা কোনো রকম একটা কিছু আমরা অ্যাবনর্মালিটি দেখছি সঙ্গে সঙ্গে আমরা মেশিনকে স্টপ করব। এবং কর্তৃপক্ষের নজরে অবশ্যই এটাকে আনব কিপ দ্য মেশিন ক্লিন সময় কাজ করার পরে মেশিনকে ক্লিন করবে তাতে হবে মেশিনের যে আমাদের মেনটেন্যান্স সেটা অনেকটা সহজ হয়ে যায় রিপ্লেস এনি ওয়ান আউট অর ড্যামেজ অ্যাসেসরিজ হোল্ডিং ডিভাইসেস নাট বোল্টস এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল যদি কোথাও দেখো যে কোনো নাট বোল্টের ক্ষয় হয়ে গেছে কোনো অ্যাসেসারিজ ক্ষয় হয়ে গেছে যেটা আমার পরিবর্তন দরকার সঙ্গে সঙ্গে সেটা করার ব্যবস্থা করতে হবে নিজে না পারলে আমরা যে আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাকে আমরা সেটা জানাবো স্টপ দ্য মেশিন বিফোর চেঞ্জিং দ্য স্পিড মেশিনে স্পিড চেঞ্জ করার আগে মেশিনকে অবশ্যই আগে ডেড স্টপেতে নিয়ে আসবো তারপরে আমরা তার যে আমরা আর পি এম বা স্পিডকে চেঞ্জ করব ইউজ উডেন প্ল্যাংস ওভার দ্য বেড হোয়াইল লোডিং আর আনলোডিং হেভি জবস অর্থাৎ আমরা যদি কোনো একটা মেশিনের উপর একটা বড় অন অন্য অংশ যেটা খুব ভারী সেটা যখন সেই অংশের পার্টসটাকে আমাকে চেঞ্জ করতে হবে তো আমরা যে অংশটা নিচের দিকে আছে তার উপরে একটা উডেন প্ল্যাঙ্ক বা কাঠের পাট আত্ম রাখবো যাতে কি ডাইরেক্টলি আমাদের হাত থেকে ছাড়া হয়ে গিয়ে যে তার নিচের অংশটা যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং আমাদের যে অংশটাকে আমরা রিপ্লেস করছি তারও ক্ষতি হতে পারে চেক দ্য অয়েল লেভেল বিফোর স্টার্টিং দ্য মেশিন কোনো প্রত্যেকটা মেশিনে দেখবে যে সমস্ত জায়গায় ইঞ্জিন লাগানো আছে সেখানে একটা অয়েল ব্যবহার করা হয় ইঞ্জিন অয়েল সেই ইঞ্জিন অয়েলের একটা লেভেল আছে যারা গাড়ি বা বাইক চালাও তারও জানবে ইঞ্জিন অয়েল আছে তার লেভেল চেক করার জন্য আমাদের একটা যে ছোট্ট কাঁচের অংশ দিয়ে দেখা যায় সেখানটা চেক করার পরে আমরা মেশিনটাকে রানিং করাবো একদম শেষে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে সেফটি যে কনসেপ্ট সেফটিটা একটা ধারণা আন্ডারস্ট্যান্ডিং আগে এটাকে বুঝে নাও যে সেফটিটা কি কেন আমার দরকার সেফটি ইজ এ হ্যাবিট সেফটিটা আমাদের একটা অভ্যাস এটাকে আমাদের অভ্যাসে পরিণত করতে হবে অ্যান্ড দেন কাল্টিভেট ইট তারপর এটার পরিচর্যা করতে হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা অবশ্যই নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে যদি গুরুত্বপূর্ণ মনে হয় লাইক এবং শেয়ার অবশ্যই করবে থ্যাংক